টু মাই চ্যানেল গত ক্লাসে আকৃতি ধারণা তোমাদের দিয়েছি এবং সেই সঙ্গে লম্ববিত্যাকার বিভিন্ন সূত্রগুলো তোমাদের কোষে বুঝিয়ে দিয়েছি আশা করছি সেই সূত্রগুলো তোমাদের মগতস্থ হয়েছে অর্থাৎ তোমরা মুখস্থ করে ফেলেছ কারণ সূত্র মুখস্থ না করলে অঙ্ক সম্পর্কে ধারণা তৈরি হবে না অর্থাৎ অঙ্ক করতে পারবে না অর্থাৎ অঙ্কের মেন বেস হচ্ছে সূত্র আজ সঙ্গে এর গাণিতিক সমস্যাকে আলোচনা করব আমি আজ যেগুলো পড়াবো সেই নোটসের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তোমরা সেগুলো প্রয়োজন মতো ডাউনলোড করে দেখে নিতে পারবে আট স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের ড্রামটি তৈরি করতে যদি টু সেমি চাদর লাগে তবে ড্রামটির উচ্চতা হিসাব করে লিখি এখন দেখো যেহেতু ড্রামটা তৈরি হচ্ছে ঢাকনা সমেত তাহলে এর দ্বারা বুঝতে হবে যে ড্রামটি তলের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে কেন না দেখো বলেছে ড্রামটি তৈরি করতে এত বর্গ সেমি বর্গ কথাটি হয় ক্ষেত্রফল দিয়ে তাই আমরা প্রথমেই যাব তার হিসেব বা মাথায় চিন্তা করে নেব যে তার সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি যেহেতু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে চোঙের এর তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমরা দেখব আর এবং এইচ দুটোই দেওয়া আছে কিনা সাধারণত দেখতে পাচ্ছি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে অর্থাৎ ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ পাবো কিন্তু তার এইচ দেওয়া নেই অর্থাৎ এইচটা বের করতে হবে তাই দেখো কি করেছি ডানটির ব্যাস আটাশ সেমি অর্থাৎ ব্যাসার্ধ কত আঠাশ বাই টু ইকাল টু চোদ্দ সেমি মনে করি ডামটির উচ্চতা এই সেমি তাহলে ডামটির সমগ্রতার ক্ষেত্রফল অর্থাৎ ডামটি তৈরি করতে যে পরিমাণ চাদর লেগেছে তার ক্ষেত্রফল সমান টু পাই আর ইন্টু আর প্লাস এইচ সমান টু ইন্টু পাই এর মান কত বাইশে সাত ইন্টু আর এর কত চোদ্দ ইন্টু চোদ্দ প্লাস এইচ বর্গ সেমি সমান এখানে কত হলো সাত চোদ্দ কাটলে দুই তাহলে দুদুগুণে চার

দেখো এগারো দিয়ে আবার কাটাকাটি করছি বাইশ বাইশকে এগারো দিয়ে কাটলে দুই তাহলে থার্টি টু এখানে এইস কথা হলো এই টু চোদ্দটা এখানে যোগ ছিল ওপারে গিয়ে বিয়োগ হয়ে গেল তাহলে অর্থাৎ গ্রামটির উচ্চতা আঠেরো প্রশ্ন চার দেখো একটি ঘরের বারান্দায় ফাইভ পয়েন্ট সিক্স ডেসিমিটার ব্যাসে এবং টু পয়েন্ট ফাইভ মিটার লম্বা দুটি লম্ববৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে এই ঘন ডেসিমিটার মানে কি আয়তন তাহলে আমরা প্রথমেই মাথায় আমাদের প্রত্যেকে যেন স্ট্রাইক হয় আয়তনের সূত্র কি তাহলে চোখের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ আমার কি কি লাগবে অজানা কি কি আছে আর এবং এইচ তাহলে দেখো আর এখানে দেওয়া আছে এইচও দেওয়া আছে তার কোনো সমস্যা নেই অঙ্কটি করতে তাই এখানে দেখো প্রতিটি পিলারের ব্যাস হচ্ছে তাহলে ব্যাসার্ধ কত ছোট স্মল আর ধরেছি এইট উচ্চতা দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ মিটার তাহলে মিটারটাকে আমি কিছু নিয়ে গেলাম ডেসিমিটার নিয়ে যাবো কারণ কি ব্যাসার্ধ ডেসিমিটার আছে এবং শুধু তাই নয় তার আয়তনটা কত ঘন ডেসিমিটার বলেছে তাই আমরা এটাকে টু পয়েন্ট ফাইভ মিটারকে দশ দিয়ে গুণ করলে

বলেছে প্রতি বর্গমিটার একশো টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে এখন দেখো পিলার প্লাস্টার করতে যেহেতু পিলার বারান্দা আছে তাহলে তার নিচের অংশ মেঝের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে উপরের অংশ ছাদের সঙ্গে অ্যাটাচ হয়ে আছে তাহলে যে খোলা মুখ যেটা আমরা সাধারণত চোঙের খোলা মুখ অর্থাৎ বৃত্তাকার অংশ সে বৃত্তার অংশ পাচ্ছি না তাহলে প্লাস্টার করতে কোন অংশ দরকার তাহলে তার গায়ের অংশটা আমরা প্লাস্টার করব অর্থাৎ পার্শ্বতল বা বক্রতল তাই দেখো কি লিখেছি ক্ষেত্রের ক্ষেত্রে বাইশের সাত আর এর মান টু পয়েন্ট এইট এবং এইচ এর মান পঁচিশ তাহলে কত হলো বর্গ ডেসিমিটার সেখান থেকে ক্যালকুলেশন করার পর ফোর ফোর জিরো বর্গ ডেসিমিটার কটা পিলার দুটো দুটো পিলারের ক্ষেত্রফল তাহলে টু ইন্টু চারশো চল্লিশ মানে আটশো আশি এই আটশো আশি বর্গ ডেসিমিটারকে আমরা বর্গ মিটারে নিয়ে গেলাম কেন যেহেতু প্রশ্নে বলেছে যে প্রতি বর্গ একশো পঁচিশ টাকা খরচা তাহলে এটাকে আমি এই বর্গ বর্গ মিটারে কনভার্ট করলাম তাহলে যেহেতু ডেসিমিটার থেকে মিটারে দশ দিয়ে ভাগ করতে হয় তেমনি বর্গ ডেসিমিটার থেকে বর্গ মিটার গেলে একশো দিয়ে ভাগ করলাম তাহলে কাটাকাটি করে অষ্টআশি বাই দশ তাহলে কেন এক বর্গ মিটার প্লাস্টার করতে খরচ হয় একশো টাকা অষ্টআশি বাই দশ বর্গমিটার প্লাস্টার করতে এর সঙ্গে একশো পঁচিশ গুণ হলো ক্যালকুলেশন করে হলো এগারোশো টাকা অর্থাৎ প্রতি বর্গমিটার একশো পঁচিশ টাকা হিসাবে প্লাস্টার করতে দুটো পিলার খরচা হলো কত এগারোশো টাকা বয়ে গেছে আশা করছি বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমাকে আবার হেল্প নেবে প্রশ্ন ছয় পড়ো কি বলেছে সমান ব্যাস ও সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জারের প্রথমটির দুয়ের তিন অংশ দ্বিতীয়টির পাঁচের ছয় অংশ এবং তৃতীয়টির সাতের নয় অংশ লঘু সালফিউরিক অ্যাসিডে পূর্ণ ছিল ওই তিনটি জারের টু ব্যাসের একটি জারে রাখা হয় তবে জারে অ্যাসিডের উচ্চতা হয় ফোর পয়েন্ট ওয়ান প্রথম তিনটি জারে ব্যাসের দৈর্ঘ্য ওয়ান পয়েন্ট ফোর হলে তাদের উচ্চতা কত হিসেব করো তাহলে আমাদের কি জানাচ্ছে তিনটে ছোট ছোট ড্রামে বিভিন্ন মাপের অ্যাসিড আছে সেই অ্যাসিডকে একটা বড় জারে ঢেলে দিতে হলো তাহলে প্রথম দেখো কি করেছে আমি প্রথম তিনটি জারের ব্যাস দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফোর ডেসিমিটার তাহলে ব্যাস কত ওয়ান পয়েন্ট ফোর বাই টু দুই দিয়ে কারাগারি করে জিরো পয়েন্ট সেভেন বা তোমরা চোদ্দ বাই কুড়ি লিখতে পারো এই মানে এখান থেকে সরাসরি আসছে এখান থেকে চোদ্দ আর পয়েন্টের জন্য একটা এক আর এক ঘর শূন্য তাহলে নিচে দশ আসছে দশ দুগুণে কুড়ি এটাও লিখতে পারো দেখো তাহলে মনে করি প্রথম তিনটি জারের প্রত্যেকটির উচ্চতা আমি এই ডেসিমটা ধরে নিয়েছি তাহলে দেখো তিনটি জারের মোট অ্যাসিডের পরিমাণ কত দেখো প্রথম জারের আয়তন কত পাই আর স্কোয়ার এইচ কিন্তু সেই জারে অ্যাসিডিক আছে কত দুই তিন অংশে অ্যাসিড আছে তাই পাই আর স্কোয়ার এইচ দুই তিন সিমিলারলি সেকেন্ড যারে পাঁচ ছয় অংশ আছে তাহলে পাই আর স্কোয়ার এইচ ইন্টু পাঁচ ছয় আবার তৃতীয় যারা আছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু সাতের নয় তাহলে এখানে পাই আর স্কোয়ার এইচ কমন নিলাম তাহলে দুয়ের তিন প্লাস পাঁচের ছয় প্লাস সাতের নয় তাহলে এখানে আবার সেই পায়ের মানটা এবার বসাবো না আমি না পাই থাকলো আর স্কোয়ার তাহলে আর কত এখানে দেখো আর এর মানে হচ্ছে চোদ্দোর কুড়ি চোদ্দোর কুড়ি দুবার লিখেছি এইচ এইচ এ বসে গেল ইন্টু এটা ক্যালকুলেশন করেছি আঠেরো লসাগু

এইচ উচ্চতা বিশিষ্ট অ্যাসিডের আয়তন কত তাহলে যার অ্যাসিডের আয়তন পাই আর এইচ তাহলে পাই পাই বসে গেল দেখো আর কত এখানে পেয়ে গেছি আমরা আর এর মানে হচ্ছে একুশের কুড়ি তাহলে একুশের কুড়ি ইন্টু একুশের কুড়ি ইন্টু এইচ এর মান কত ফোর পয়েন্ট ওয়ান কোন ডেসিমটা তাহলে এখানে পায়ের মান বসালাম উপরে কি থাকলো একুশ একুশ আর একচল্লিশ নিচে কত হলো কুড়ি কুড়ি এবং এই দশমিকের একবার দশমিকের জন্য নিচে একটা দশ এসে গেছে অনুসারে দেখো পাই এইচ ইন্টু এই যে আগে ছিল চোদ্দ চোদ্দ একচল্লিশ বাই কুড়ি কুড়ি আঠেরো এর সঙ্গে পরেরটার ইকুয়াল যেহেতু ওই তিনটি জারের মোট অ্যাসিডটা যেহেতু বড় জারের অ্যাসিডের আয়তনের সঙ্গে সমান হবে তাই এখন শর্ত অনুসারে এটা সমান এটা হবে এবার আপনার ক্যালকুলেশন এইচ এর মান বাড়ে উভয় দিক থেকে পায়ে উঠে গেল এইচ সমান সমান এটা উল্টেও পারে গুণ হয়ে গেল দেখো কুড়ি কুড়ি আঠেরো উপর হলো আর নিচে হলো চোদ্দ চোদ্দ একচল্লিশ নিচে হচ্ছে ক্যালকুলেশন করার পরে একচল্লিশ একাশি বাই কুড়ি ভাগ করলে 4.05 তাহলে অতএব এই প্রথম জাতটির উচ্চতা কত এত 83 প্রত্যেকটা প্রশ্ন তোমরা আগে এখানে অডিও ভিজুয়াল দেখার পরে অর্থাৎ ভিডিও দেখার আগেই যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেনটা ভালো করে তোমরা পড়ে নেবে দু তিনবার রিডিং পড়ে নেবে পড়ে তার মানেটা বুঝবে তারপরে অঙ্কটা দেখো তারপর স্টার্ট করবে দেখো যদি 14 সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জল করতে পারে তাহলে ওই পাম্পটি এক ঘন্টায় কত কিলোলিটার জল শেষ করবে তাহলে পাম্প সেট থেকে পাম্পের যে পাইপটা থাকে পাইপটা থেকে জল বেরিয়ে যাচ্ছে তাহলে পাইপের মুখের ব্যাস দেওয়া আছে কত ১৪ সেমি তাহলে সেখান থেকে দেখো আমরা কি করছি পাম্প সেট পাইপটির ব্যাস চোদ্দ সেমি তাহলে ব্যাসার্ধ কত হয় বাই দুই সমান সাত সেমি সেটাকে আমি জিরো পয়েন্ট সেভেন অর্থাৎ দশ দিয়ে ভাগ করে জিরো পয়েন্ট সেভেন ডেসিমিটার করেছি পাম্পটি মিনিটে যে জল শেষ করে তার দৈর্ঘ্য হচ্ছে কত পঁচিশশো মিটার মানেটা কি অর্থাৎ দৈর্ঘ্য এখানে মিনস হচ্ছে উচ্চতা কারণ জলটা বেরিয়ে পাইপ দিয়ে যখন বেরিয়ে লম্বাটা নিচের পোশন হয়তো নিচে দিয়ে যায় তখন সেটাকে যদি ঘুরিয়ে সোজা করে উপর দিকে তোলো সেটা উচ্চ উচ্চতা হয়ে যাবে তাহলে পঁচিশশো মিটার সেটা পঁচিশশো মিটারকে আমরা ডেসিমিটার নিয়ে গেলে একটা শূন্য দশ দিয়ে গুণ করবো তাহলে একটা শূন্য বেড়ে গেল তাহলে পঁচিশ তিনটে শূন্য তাহলে তার আয়তন কত হবে পাই পাইয়ার স্কেজ বাইশে সাত ইন্টু এই যে জিরো পয়েন্ট সেভেন দুবার হলো ইন্টু পঁচিশ তিনটে শূন্য এত ঘন ডেসিমিটার সমান সমান এর ক্যালকুলেশন করে কত হলো এটাকে পরের লাইনে দেখো কি করেছি এটা হয়ে গেল এবার যেহেতু এক ঘন ডেসিমিটার সমান সমান এক লিটার তাই ক্যালকুলেশন করবার যেটা হয়েছে থ্রি এইট ফাইভ ডবল জিরো এই ঘন ডেসিমিটার পরিবর্তে লিটার হয়ে গেছে এর পরিষ্কার লিখে দেওয়া আছে এক ঘন ডেসিমিটার সমান এক লিটার তাহলে এত লিটার হলো তাহলে পাম্পটি এক ঘন্টায় যেহেতু এটা এক মিনিট তাহলে এক মিনিটকে এক ঘন্টা নিয়ে গেলে করতে এক ঘন্টা কত জল শেষ করবে তো এক ঘন্টা মানে কত ষাট মিনিট তাহলে এক মিনিট যদি এত করে তাহলে ষাট মিনিটে কত এর ষাট গুণ হলো ষাট গুণ এত লিটার হলো তাহলে এই লিটারকে আমরা কিলো কিলো লিটারে নিয়ে যাব তাহলে কিলো লিটার মানে কত এক কিলো লিটার সমান এক হাজার লিটার তাই তিনটে শূন্য দিয়ে ভাগ করো অর্থাৎ এখান থেকে তিনটে শূন্য কেটে গেল ভাগ করলে তাহলে টু থ্রি ওয়ান জিরো কিলো লিটার সাত সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে ওই জলে যদি ফাইভ পয়েন্ট সিক্স সেমি দৈর্ঘ্যের ব্যাসের পাঁচ সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবান হয় তবে জলতল কতটুকু উপরে উঠবে তাহলে ভাবো গ্যাস জারের মধ্যে একটা লম্ববৃত্তাকার চাকৃতি টুকরো নিরেট ফেলে দিচ্ছ তাহলে আর্কিমিটেশন নিয়ম অনুযায়ী কি আমরা জানি যে কোনো একটি স্থির তরল বা গ্যাসীয় পদার্থে কোনো অপর একটি বস্তু সম্পূর্ণ বা আংশিক নিমজ্জিত করলে যতটুকু নিমজ্জিত করবে তার সম আয়তনে জল অপসারিত হয় সেই কনসেপ্টটাকে মাথায় রেখে আমরা এই অঙ্কটা করব ফার্স্ট দেখো কি বলেছে নিরেট লম্ববিত্যাকার টুকরোর ব্যাস কত ফাইভ পয়েন্ট সিক্স তাহলে ব্যাসার্ধ কত ফাইভ পয়েন্ট সিক্স বাই টু টু পয়েন্ট এইট তাহলে টু পয়েন্ট মানে আঠাশ বাই দশ এটা করেছে উচ্চতা কত পাঁচ দেওয়া আছে তাহলে তার আয়তন কত হবে অর্থাৎ যে টুকরোটা ফেলা হচ্ছে তার আয়তন কত হবে পাই আর স্কোয়ার এইচ এখানে মান টান বসি আমরা পেলাম কত আঠাশ ইন্টু চোদ্দ পাই বাই দশ ঘন সেমি যে গ্যাস জারে ওই ছোট টুকরোটি ফেলা হচ্ছে সেই গ্যাস জারে ব্যাস দেওয়া আছে সাত সেমি তাহলে ব্যাসার কত সাত বাই টু সেমি এবার আমরা ধরে নেব কি ধরে নেবো মনে করি ওই নিরিহ টুকরোটি গ্যাস জারে ফেলার ফলে জারের জলতলের উচ্চতা এই সেমি বৃদ্ধি পেল অথব এই সেমি উচ্চতা বিশিষ্ট জলস্তম্ভের আয়তন এই যে বাংলা ভাষাটা এটাকে খুব ভালো করে খেয়াল রাখবে মুখস্থ রাখবে এটা অনেক জায়গায় কাজে লাগে বা লিখতে হবে বিশিষ্ট জলস্তম্ভের আয়তন কত হবে একই ব্যাপার পায়ে আর্স্কার এইচ পায়ের মান থাকলো আর এর মান সাথে দুই সাথে দুই সাথে দুইটু এইচ ঘন সেমি কিন্তু যেহেতু এই এই যে জলের আয়তনটা কেন হলো বৃদ্ধিটা কেন হলো না এটা ওই টুকরোটা ফেলার ফলে এই যে জলটা বৃদ্ধি পেয়েছে তার আয়তনের সঙ্গে সমান তাহলে শর্তানুসারে এটা সমান সমান আগে যেটা লেখা হয়েছে আঠাশ ইন্টু চোদ্দো ইন্টু পাই বাই দশ এটা আপনার ক্যালকুলেশান এই চিকলটু কত হচ্ছে বত্রিশ বাই দশ ওয়ান থ্রি পয়েন্ট টু তাহলে অথব গ্যাস যার জল জলতল থ্রি পয়েন্ট টু সেমি উঠবে এর আগে ন নম্বর দাগের অঙ্কটি একটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছো এবং এই অঙ্কটি কিন্তু বারবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে এখন তেরো অঙ্কটা মন দিয়ে পড়ো দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির ব্যাসের দৈর্ঘ্য তিরিশ সেমি তাহলে বহির ব্যাসের দৈর্ঘ্য তিরিশ সেমি ব্যাস তাহলে কোশ্চেন কিন্তু অঙ্কের প্রতিটি প্রশ্নের প্রত্যেকটি শব্দকে তোমরা ভালো করে কিন্তু পড়ে নেবে এবং অন্তর ব্যাসের দৈর্ঘ্য ছাব্বিশ পাইপটি দৈর্ঘ্য চোদ্দ দশমিক সাত মিটার তাহলে এখানে কি দাঁড়ালো বহির ব্যাস হচ্ছে তিরিশ সেমি তাহলে আমরা কি বলতে পারি বহির ব্যাসার্ধ কত পনেরো সেমি দেখো এবার দেখো বহির ব্যাস যদি তিরিশ সেমি হয় বহির ব্যাসার্ধ বড় আর ধরেছি তিরিশ বাই দুই পনেরো এবং অন্তর ব্যাস ছাব্বিশ যদি হয় অন্তর ব্যাসার্ধ কত তেরো সেমি এখান থেকে ছোট দেখতে পাচ্ছ ঠিক এই রকম এটা ফাঁপা কিন্তু পাদ বিশিষ্ট আর যখন এর এই সম্পর্কে যখন সূত্রটা তোমাদের করানো হয় নিশ্চয়ই তোমাদের মনে আছে এইরকম ছবিচিত্র দিয়ে তোমাদের বোঝানো হয়েছিল এটা এইটুকুটা পুরো অংশ এটা ফাঁপা অংশ তাহলে এখান থেকে বাইরের পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে বহির্ব্যাসার্ধ আর এখান থেকে ভিতরটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অন্তর ব্যাসার্ধ যাই হোক এখন এবার এইচ আছে কত এইচ সমান সমান চোদ্দ দশমিক পাঁচ মিটার কিন্তু ভালো লক্ষ্য করো এর আগের যে বহির বহির্ব্যাস্ধ এবং অন্তর ব্যাস বের করা যেত প্রত্যেকটা হচ্ছে সেমি তাই এই আমরা নিয়ে গেলে কি একশো দিয়ে গুণ করলাম এই দশমিক উঠে গেল একটা শূন্য উঠে গেল একটা শূন্য পড়ে থাকে তাহলে ওয়ান ফোর জিরো সেমি তাহলে ফাইভটি সমগ্রতলের ক্ষেত্রফল কত ফাইভটি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র তোমরা নিশ্চয়ই জানো আর যদি মনে থাকে না থাকে তাহলে আর একটু ভালো করে তোমরা মনে করে নেবে টু পাই ইন্টু আর প্লাস আর ইন্টু এইচ প্লাস টু পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার এবার পরপর দেখো এখান থেকে কি কমন আছে মিল আছে কি কিচ্ছু মিল নেই এখানে মনে টু পাই ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তোমার নিশ্চয়ই জানো এর প্লাস বি ইন্টু মাইনাস বি এবার কি মিল আছে দেখো টু পাই আছে মিল আর প্লাস আর মিল আছে সে দুটো ছেঁকে বেক নিলাম কমন নিলাম থাকলো এখানে এইচ প্লাস আর মাইনাস আর এবার মান বসাও টু ইন্টু বাইশে সাত আর এর মান হচ্ছে পনেরো ছোট আর এর মান তেরো সবগুলো মান বসিয়ে আপনার ক্যালকুলেশন করার পরে কত দাঁড়ালো টু ফাইভ নাইন জিরো সেভেন টু বর্গ সেমি কিন্তু অঙ্কের দিকে তাকে আমাদেরটাকে বর্গ ডেসিমিটার করতে হবে তাই আমরা কি করলাম সেমি থেকে ডেসিমিটার নিয়ে গেলে দশ দিয়ে ভাগ করতে হয় যেহেতু বর্গ কথাটি আছে তাহলে একশো দিয়ে ভাগ করবো তাই দেখো একশো দিয়ে ভাগ করলে দু ঘর দশমিক সরে যাবে তাহলে এই দুই আর সাতের সাতের এপারের এখানে একটা দশমিক আমি বসিয়ে দিলাম তাই হলো টু ফাইভ নাইন জিরো পয়েন্ট সেভেন টু বর্গ ডেসিমিটার এখন প্রতি বর্গ ডেসিমিটার টু পয়েন্ট ফাইভ টু ফাইভ টাকা হিসাবে এত বর্গ ডেসিমিটারে খরচ হবে তাহলে কি হবে এটা সঙ্গে এটা গুণ হবে তাই প্লেন গুণ করেছি গুণ করে হলো এত টাকা তাহলে উত্তরটা এবার বই দেখে থেকে তোমরা লিখে নিয়েছো লিখে নেবে তাই আমি লিখেছি তাহলে প্রতি বর্গ ডেসিমিটার টু পয়েন্ট ফাইভ টু ফাইভ টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তল আলকাতরা ফুলের দিতে এত টাকা খরচ হবে বুঝে গেছি আশা করছি ভালো করে স্টাডি করবে পড়বে চোদ্দ নম্বর প্রশ্ন এটি দুই মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চঙের উচ্চতা টু পয়েন্ট এইট মিটার চঙটির অন্তর্বাসের দৈর্ঘ্য ফোর পয়েন্ট সিক্স ডেসিমিটার এবং চঙটি এইট ফোর পয়েন্ট ফোর এইট ঘন ডেসিমিটার লোহা দিয়ে তৈরি চংটির বহির্ব্যাসের দৈর্ঘ্য কত তাহলে আমরা সূত্রতে পড়েছি ফাঁপা কিন্তু কিছুটা পুরু বিশিষ্ট এইরকম চঙের আয়তনের সূত্র আমরা জানি সেই সূত্রটা কি পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার ইন্টু এইচ যেখানে ক্যাপিটাল আর সমান বহির্ব্যাসার্ধ এবং স্মল আর ইকাল টু অন্তর ব্যাসার্ধ তাই আমাদের দুটির মধ্যে একটির মান দেওয়া আছে একটি মান জানা নেই তাই সেটাকে আমরা ধরে প্লেন ব্যাপার মনে করি ফাঁপা বহির বহির্ব্যাসার্ধ সমান ক্যাপিটাল আর তাহলে প্রদত্ত কি আছে ফাঁপা চংটির ব্যাস কত অন্তর ব্যাস অন্তর ব্যাস ফোর পয়েন্ট সিক্স ডেসিমিটার তাহলে অন্তর ব্যাসার্ধ কত তাকে দুই দিয়ে ভাগ করো টু পয়েন্ট থ্রি ডেসিমিটার এবং উচ্চতা দেওয়া আছে টু পয়েন্ট এইট মিটার এই মিটারটাকে ডেসিমিটার নিয়ে গেলাম এরটাকে

বইতে বলেছে সেই যতটা পরিমাণ লোহা আছে তার মান হচ্ছে এইট ফোর পয়েন্ট ফোর এইট ঘনটে তাহলে আমার প্রশ্ন অনুসারে কি হবে এইটা এইটের এটা তাহলে তাই লিখেছি এটা এটা দেখো লিখেছি শোন এইট তাহলে এটা অষ্টআশী সময় গুণ ছিল তাহলে আট স্কোয়ার মাইনাস ফাইভ পয়েন্ট টু নাইন ইকাল টু কত হলো এটা দেখো এটাকে দশমিক তুলে দিচ্ছি তাহলে চুরাশি আটচল্লিশ বাই দুটো দশমিক তাহলে দশমিকের পর দু ঘর মানে একশো নিচে আসছে

কোশ্চেন পনেরো কিন্তু ভালো অঙ্ক মাধ্যমে পড়েছিল খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটি উচ্চতা ও ব্যাসার দ্বিগুণ যদি উচ্চতা ছগুণ হতো তবে চংটির আয়তন ফাইভ থ্রি নাইন ঘন ডেসিমিটার বেশি হতো চোঙটির উচ্চতা হিসাব করো তাহলে এখানে চংটির উচ্চতা এবং ব্যাসার্ধ কিছুই বলা নেই শুধু বলা আছে তার আয়তন বেশি হতো এত ঘন ডেসিমিটার তাহলে আমি উচ্চতা এবং ব্যাসার্ধর ধরে নেব কিন্তু কে কার উপর নির্ভর করা আছে ভালো করে দেখো উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে আমরা ব্যাসার্ধটাকে ধরলে উচ্চতা পেয়ে যাব তাই মনে করি চংটির ব্যাসার্ধ আর ডেসিমিটার তাহলে উচ্চতা কত হবে তার দ্বিগুণ মান টু আর তাহলে চমকির আয়তন কত সূত্র পাই আর স্কোয়ার এইচ তাহলে পাই আর স্কোয়ার এর এইচ এর মান টু আর মানে টু পাই আর কিউ ঘন ডেসিমিটার এখন চংটির উচ্চতা ছগুণ হলে উচ্চতা কত হবে উচ্চতা হবে

ফাইভ থ্রি নাইন ঘন ডিমিটার আয়তন বেড়েছে তাহলে সর্তা অনুসারে বা প্রশ্ন অনুসারে যা খুশি করো ফোর ফাইভ আর কিউ ফাইভ থ্রি নাইন ফোর ইন্টু বাইশের সাত ইন্টু আর কিউ ফাইভ থ্রি নাইন তাহলে আর কিউটা রেখেছি এটা ওপারে চলে গেছে তাহলে সাত নিচে ছিল সাতের উপরে গুণ হয়েছে চার এবং বাইশ ছিল গুণের আকারে ওপারে গিয়ে নিচে ভাগ হয়ে গেছে নিচে গুণ হয়ে গেছে তাহলে অর্থাৎ ভাগ হয়ে গেল তাহলে এখানে ক্যালকুলেশন করার পরে আমাদের ঊনপঞ্চাশ ইন্টু সাত তাহলে ঊনপঞ্চাশ কত হলো ঊনপঞ্চাশ মানে সেভেন ইন্টু সেভেন আবার একটা সাত ছিল আর চার সমান দুই ইন্টু দুই আবার একটা দুই ছিল তাহলে দেখো উপরে সাতটা কভার এসছে সাত সংখ্যাটি তিনবার আবার দুই সংখ্যাটে তিনবার এবার মামুনি কাছে আর কিউ তাহলে আমি ঘনমূল করছি তাহলে ঘনমূল করলে তিনটের জন্য একটা সাত হলো তিনটে দুইয়ের জন্য একটা দুই হলো তাহলে এখান থেকে আমরা পরের বার কী করলাম বারে টু আর বর্জ্যগণ করে দিচ্ছি টু আর ইকোয়াল টু সেভেন তাহলে কিন্তু টু আর মানে কি তাহলে নিশ্চয়ই ওই চংটি ব্যাস অর্থাৎ চংটির উচ্চতা কত ব্যাস বের করেছি কেন ব্যাস বের করলাম দেখো চুনটির উচ্চতা এখানে কত বলা হচ্ছে উচ্চতা টু আর এই জন্য আমরা টু আর বের করেছি তাহলে চংটির উচ্চতা কত হলো টু আর ডেসিমিটার বুঝতে আশা করছি বাহ তোমরা ফিডব্যাক দিয়েছ আগের অঙ্কগুলো ভালো বুঝতে পেরেছ ভালো গুড বয় তোমরা তাহলে এবার আমরা আঠেরো অঙ্ক আসি বলছি একটি লম্ব বৃত্তাকার ফাঁপা চং বহির্ব্যাসের দৈর্ঘ্য ষোলো সেমি এবং অন্তর ব্যাসের দৈর্ঘ্য বারো সেমি চংটির উচ্চতা ছত্রিশ সেমি চংটিকে গলিয়ে দু সেমি দৈর্ঘ্যের বেশি বিশিষ্ট এবং ছ সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরের চং তৈরি করা যায় তাহলে চংটা গলালে তাহলে কি তার পাবো আয়তন পাবো তাহলে অর্থাৎ প্রথমেই আমার লক্ষ্য হচ্ছে চংটার আয়তন বের করতে হবে কিন্তু যেহেতু ফাঁপা পুরো বিশিষ্ট চং তাহলে আয়তনের সূত্র আমরা জানি পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মানে স্মল আর স্কোয়ার ইন্টু এইচ তাহলে দুটো আর বের করে আমাদের নিতে হবে তাহলে দেখো চংটির বহির দেওয়া আছে ষোলো সেমি তাহলে ওখান থেকে বইয়ের ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরলাম ষোলো বাই দুই করলো আট সেমি অন্তর ব্যাস কত হয়েছে বারো সেমি তাহলে অন্তর ব্যাসার কত ছোট হাত ধরেছি আমরা বারো বাই দুই ছয় উচ্চতা দেওয়া আছে ছত্রিশ সেমি উহাকে গলিয়ে যে পরিমাণ ধাতু পাওয়া যাবে তার আয়তন সন পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মানে যেটা সূত্র তাহলে পরপর মান বসিয়ে দাও মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে এটা আমাদের পায়ের মান বসালাম না কেন না যেহেতু এটা গলিয়ে আবার আমি নিরের চং তৈরি করব। তাহলে চঙেরও আয়তন পাই থাকবে সেই জন্য ক্যালকুলেশন করার সহজের জন্য আমরা উভয় দিক থেকে পাই কেটে যাবে ওই জন্য আমরা পাইটা এখানে মায়ের মান বসাই হলো বড় গোলকের আমরা আয়তন পেয়ে গেলাম এবার বড় গোলক থেকে যে ছোট অনেকগুলো গোলক তৈরি হয়েছে তার প্রত্যেকটার ব্যাস দেখো দু সেমি তাহলে ব্যাসার তো কত হবে দুই কে দুই দিয়ে ভাগ করলে এক সেমি তাহলে উচ্চতা ছ সেমি দেওয়া আছে তাহলে প্রত্যেকটার আয়তন কত পাই আর্ট স্কোয়ার ইন্টু এইচ এখানে সূত্র প্রয়োগ করিনি আমি পাই আর্ট স্কোয়ার বলে দিচ্ছি পাই আর্ট স্কোয়ার এইচ তাহলে আর কত এক তাহলে পাই পায়ে এক স্কোয়ার ইন্টু উচ্চ হচ্ছে ছয় তাহলে কত হলো সিক্স ফাই হন সেম তাহলে এই নির্ণয় চং সংখ্যা অর্থাৎ ওই চোং থেকে যে প্রত্যেকটা চং এর আয়তন ভাগ করলে আমরা টোটাল ওই ছোট চোং পেয়ে যাবো তাই আগের দেখো পেয়ে গেছি আমি কি পাই ইন্টু আঠাশ ইন্টু ছত্রিশ পাই সিক্স ফাই কাটাকাটি করে হলো একশো আটষট্টি অর্থাৎ ওই বড় চং থেকে এই ছোট একশো আটষট্টি ছোট চোং পাওয়া যাবে বয়ে গেছে বাহ খুব বড় চলেছে উনিশ উনিশের সির দুই অঙ্কটা একটু তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখো একটি লম্বিত তিন সেমি এবং উচ্চতা চার সেমি ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত দেখো আমি একটি ডান দিকে ছবি এঁকেছি ছবিটা দিকে লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে একটি চঙের ছবি আঁকা হয়েছে চংটির ভূমির ব্যাস এই যে কালো ডট 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 কালি দিয়ে আছে এবং চমটির ধার বড় সঙ্গে এই যে ধারের এটাকে উচ্চতা আমরা যদি ধরি এই উচ্চতার সঙ্গে ভূমির ব্যাসটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে তাহলে আমরা এই কোণ থেকে এই কোণে যে সলেখা টানা যাবে সেই সলেখাটি হবে কি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ তাহলে অতিবুজের সূত্র আমরা জানি অতিবুজের সূত্র বাই পাইতাঘরাস থিয়ারিম অনুযায়ী এটা সমকোণী ত্রিভুজের অতিবুজের সূত্র হচ্ছে রুট আন্ডার স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখানে লম্বা হচ্ছে কত চার আর ভূমি হচ্ছে কত তিন তাই এখানে চংটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার সূত্র দৈর্ঘ্য হচ্ছে কত রুট আন্ডার তিন স্কোয়ার প্লাস চার স্কোয়ার সমান সমান পাঁচ অর্থাৎ এই লম্বা দণ্ডের দৈর্ঘ্য হল পাঁচ সেমি বুঝে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা কমেন্টে জানাবে আর এমসিকিউ সহ পুরো নোট আমার ডেসক্রিপশনের লিংকে দেওয়া আছে